Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. Indian Premier League অর্থাৎ IPL এর ফাইনাল, IPL এর ফাইনালে মুখোমুখি হচ্ছে, একদিকে রয়েছে চেন্নাই সুপার কিংস ও অপরদিকে রয়েছে গুজরাট টাইটানস। এই ম্যাচ নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা বিরাট আপডেট বেরিয়ে আসছে। আজকের এই ম্যাচ জয়ের ব্যাপারে দু দলের অধিনায়ক কিন্তু সমানভাবে আগ্রহী। কোন অধিনায়কের উঠবে, হাতে উঠবে আজকের এই IPL ট্রফি, তা নিয়ে কিন্তু আমাদের যেহেতু সকলের কৌতূহল রয়েছে, তো আজকের এই ম্যাচটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে। দুটি দলেই কিন্তু একাধিক ভালো ভালো ক্রিকেটার রয়েছে। কারা হতে পারেন আজকের এই ম্যাচের তরুপের তাস, কোন দলের কোন খেলোয়াড়রা আজকে একার কাঁধে ম্যাচের রং পরিবর্তন করতে পারেন, আসুন আগে আমরা প্রথমে সেই তালিকা দেখে নিচ্ছি যে চেন্নাই সুপার কিংসের কোন কোন ক্রিকেটার আজকের ম্যাচের কিন্তু রং পাল্টাতে পারেন। তো প্রথমে যদি আমরা দেখি তাহলে অবশ্যই নাম প্রথমেই অবশ্যই রয়েছে অধিনায়ক MS ধোনি। MS ধোনি তা তিনি কিন্তু ক্রিকেটের একটা বলতে গেলে বিরল মস্তিষ্ক সম্পন্ন অধিনায়ক। তার মাথায় যেভাবে চলে, তিনি যেভাবে দলকে নেতৃত্ব দেন, সেটা কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষের ইতিহাসে তিনি সবথেকে সফল অধিনায়ক হিসেবে বিবেচিত হয়েছে। তার সুতরাং সেই ব্যাপারে কিছুই বলার নেই। তো MS ধোনির মস্তিষ্ক কিন্তু আজকে কতটা কাজ করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি তার ব্যাটিং নৈপুণ্যতা সকলের জানা, যে তিনি কী করে কম বলে বেশি রান করতে পারেন, শেষ দিকে এসে কীভাবে ঝড় তুলতে পারেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। পাশাপাশি চেন্নাই সুপার কিংসের অন্যতম যে সমস্ত খেলোয়াড়ের দিকে আমাদের আজকে নজর থাকবে সেগুলোর মধ্যে অবশ্যই রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, এছাড়া রয়েছেন শিবম দুবে, রয়েছেন রবীন্দ্র জাদেজা, ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার এই রবীন্দ্র জাদেজা, রয়েছেন আম্বাতি রায়ডু, রয়েছেন ময়েন আলী এবং দীপক চাহার। হ্যাঁ বন্ধুরা, এই যে কয়েকজনের নাম আপনাদের বললাম সেই সাতজন ক্রিকেটার কিন্তু ম্যাচের রং একার কাঁধে পাল্টাতে পারেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আরেকবার বলছি, MS ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রায়ডু, ময়েন আলী এবং দীপক চাহার। অপরদিকে বিপক্ষে কিন্তু রয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে থাকা গুজরাট টাইটানস। এই গুজরাট টাইটানস গতবার IPL-এর আবির্ভাব ঘটেই প্রথমবারই তারা IPL ট্রফি জিতে নিয়েছেন। শুধু তাই নয়, এবারও তারা কিন্তু দাপটের সঙ্গে ম্যাচের পর ম্যাচ জিতে তারা কিন্তু IPL-এ ফাইনালে উঠে এসেছেন, এবং এই ম্যাচেও তারাও কিন্তু হট ফেভারিট। কেন ফেভারিট বলছি, তাদের দলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু একার কাঁধে ম্যাচটা পাল্টাতে পারেন। যেমন হার্দিক পান্ডিয়া দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন, পাশাপাশি তার দলে রয়েছে শুভমন গিলের মতো ক্রিকেটার, যে বিগত 4টি ম্যাচে 3টি সেঞ্চুরি করেছেন। এই মুহূর্তে কিন্তু দুরন্ত ফর্মে রয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যানটি। তার কাঁধে কিন্তু আজকে অনেক প্রত্যাশা রয়েছে তাকে নিয়ে। পাশাপাশি রয়েছেন হার্দিক পান্ডিয়া নিজে, তিনি কিন্তু অলরাউন্ডার, তিনিও কিন্তু যে কোনো সময় ম্যাচের রং পাল্টাতে পারেন। রয়েছেন আফগান স্পিনার রশিদ খান, তিনি কিন্তু এই মুহূর্তে ব্যাটে বলে একাই ম্যাচ দিতে পারেন। এই রশিদ খান অসাধারণ ক্রিকেটার এই রশিদ খান। রয়েছেন মোহিত শর্মা, যিনি বিগত ম্যাচে 10 রান দিয়ে তিনি কিন্তু 5 উইকেট তুলে নিয়েছেন। বুঝতে পারছেন কীরকম ফর্মে রয়েছেন এই মোহিত শর্মা। পাশাপাশি রয়েছেন ডেভিড মিলারের মতো কিলার আফ্রিকার ক্রিকেটার, এই ডেভিড মিলারও কিন্তু যে কোনো সময় ম্যাচের রং পাল্টানোর ক্ষমতা রাখেন। রয়েছেন রাহুল ত্রিপাঠীর মতো ক্রিকেটার, যে কোনো সময় ম্যাচে ঝড় তুলতে পারেন। রয়েছেন ঋদ্ধিমান সাহার মতো অসাধারণ ক্রিকেট কিপার এবং ব্যাটসম্যান, যিনি কিন্তু যে কোনো বল বলতে বলে বল তিনি ইগলের মতো উড়ে গিয়ে বল ধরতে পারেন এবং অসাধারণ ব্যাটিং করতে পারেন। স্টার্টিং কিন্তু তিনি সুধারণ, মানে তিনি কিন্তু ওপেনিংয়ে দুর্দান্ত ফুটবল ক্রিকেট খেলছেন গত কয়েক ম্যাচ ধরে। পাশাপাশি রয়েছেন ভারতের জাতীয় দলের বোলার মোহাম্মদ সামি, তিনি কিন্তু দুরন্ত ফর্মে রয়েছেন IPL-এ। এই মুহূর্তে তিনি কিন্তু বলতে গেলে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। ফলে এই ক্রিকেটাররা যে আজকের ম্যাচের রং পাল্টাতে পারেন সে সম্পর্কে আর কিছু বলার নেই। তো আশা করছি আজকের এই ম্যাচটি MS ধোনি বা শুভময় গিল নয়, MS ধোনি এবং হার্দিক পান্ডিয়ার দুই অধিনায়কের লড়াই, কে কার হাতে IPL ট্রফি উঠবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো আশা করছি এই ম্যাচটা অবশ্যই এক্সাইটিং হয়ে উঠবে, প্রত্যেকটা দর্শক কিন্তু এই ম্যাচের অপেক্ষা করছে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার, এবং যারা ইউটিউব দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।